গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সারক্স ব্লগস আপনাদেরকে সবাইকে ডালিয়া ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের এই ব্লগ শুরু করছি যদিও এখন অলমোস্ট সাড়ে এগারোটা বাজে দেখুন ডালিয়াগুলো ফাইনালি পুরোপুরি ফুটে গেছে এইটাও পুরো ফুটে গেছে অনেক কাঙ্ক্ষিত আপনারা বলতে পারেন যে কেন এত ফুল একই ফুল বারবার দেখাচ্ছি একটা ফুলের জাস্ট ছোট চারা থেকে পুরো ফুল ফোটা অব্দি কারণ এটার প্রতি আমার অনেক বেশি অবসেশন অনেক টেক কেয়ার করেছি যার জন্য এইটার প্রতি ভালোবাসাটা অনেক বেশি ফাইনালি ডালিয়া দেখতে পেরেছি কারণ নর্মালি ফেব্রুয়ারি লাস্টে ডালিয়া ফুটে না প্রায় ফুটার শেষ সময় বাট তারপরেও এটা ফুটেছে সেই জন্য আমি অনেক হ্যাপি অনেক হ্যাপি এবং অনেক অবসেসড উইথ দিস ডালিয়া বন্ধুরা আজকে আমি বেশি বেশি ফুল দেখাচ্ছি এই ধরুন সাদা ডালিয়া আরও দেখাবো নীল রাম রামধুত্র এত ফুল দেখাচ্ছে এই জন্য মানুষ যখন খুব মন খারাপ থাকে আপনি যখন প্রকৃতির কাছে যাবেন তখন আপনার মন ভালো হয়ে যাবে আর ফুল তো মন ভালো করার একটা খুব ভালো উপাদান আর এই দেখুন পলাশ ফুল বসন্ত এসেছে তাই পলাশ ফুল ফুটেছে তো পলাশ ফুল অনেক সময় মাথায় দিয়ে এসে ফাল্গুনের সময় বেড়াতে যাই আমরা এই দেখুন রামধূত্র তো এত ফুলগুলো আজকে আমি ছোটো ছোটো করে ভিডিও করেছি এই জন্যই যে মনটা খুব খারাপ হয়ে কারণ আমার বড় দিদি অসুস্থ বড় দিদির ডক্টর বলেছে লিভার জানি না আসলে কি বিশ্বাস করতে চাই না তো বেটার ডক্টর দেখাবো আহ আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী আপনার সবাই আমার বড় দিদির জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে যায় উনি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন বড় করেছেন আমি তার কাছে থেকে পড়ালেখা করেছি এবং সে জাস্ট আমার মায়ের মতো তো যখন আমার মনটা খুব খারাপ ছিল তখন মো বললো চল আমরা হাঁটতে বেরোই তাহলে তো মনটা ভালো হবে এ দেখুন বগান বিলা দেখাচ্ছি এটা একটা এখানে একটা বিএড কলেজ আছে বিএড কলেজের সামনে এরকম খুব সুন্দর হয়ে ফুটে আছে তো দেখতে ভালো লাগছিল হালকা লাগছিল তো একটু হাঁটতে বেরোলাম আর আমরা যে প্রোজেক্টে থাকি এটা হচ্ছে সোনারগাঁও বাংলো প্রজেক্ট ফেস ওয়ান তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম আপনাদেরকে দেখাচ্ছি এই যে রোডটা দেখতে পাচ্ছেন ডান দিকে এই রোডটা হচ্ছে আমরা এই দিক দিয়ে বের হই প্রজেক্টে বা এই রাস্তাটা দিয়ে প্রজেক্টে ঢুকি বাম দিকে ঠিক এই দিকে দেখুন এই এই যে একটা রোড আর এই যে খালি জায়গাটা বিশাল বড় খালি জায়গা এখানে ফেস টু হচ্ছে সোনারগা বাংলোর প্রজেক্ট এবং ফেস টুর বাংলোগুলো একটু ডিফারেন্ট প্যাটার্নের হবে আমাদের ফেস ওয়ানের মতো হবে না তো এই যে দেখুন নোংরা জায়গা যা কিছু দেখতে পাচ্ছেন একটা সময় এই যে এখনো এখানে ময়লা ফেলছে আর এখানেই বাংলোগুলো হবে তো যারা বাড়ি কিনবে তারা তো আসলে দেখতে পাচ্ছে না যে বিল্ডিং এর নিচে কি আছে তো যারা দেখে নেন তারা লাশ পারেন যে কি আছে আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় ওয়াল বা ডান পাশে এটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম হচ্ছে আর এই যে একটা আমি আপনাদেরকে বাড়ি দেখাচ্ছি এই যে বাড়িতে এটা ভিতরে দুটো বাড়ি আছে এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো অরেঞ্জ কালারের ওয়ালটা বিশাল বড় এটা বাড়িটার নাম হচ্ছে মুখার্জির ভালোবাসা একজন পাইলটের বাড়ি এখন উনি বাড়িটাকে বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দিচ্ছেন আর এই যে আজকে বৃদ্ধাশ্রমটা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে কিন্তু এসে দেখলাম গেটের তালা পরে একদিন যদি খোলা থাকে তাহলে আপনাদেরকে দেখাবো এই বৃদ্ধাশ্রমটা একজন ব্যক্তি করছেন এখানে বিজনেসম্যান জানি না বিজনেস পারপাসে করছেন কিনা বা চ্যারিটি পারপাসে করছেন কিনা কথা বললে জানা যাবে তো এটাই দেখলাম যে অনেক সময় দেখা যায় বাবা মা যখন বয়স্ক হয় ছেলে মেয়ে তখন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তবে বৃদ্ধাশ্রমে একটা জিনিস ভালো যে সমবয়সী অনেককে পাওয়া যায় একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে কিন্তু নিজের ফ্যামিলি থেকে অনেক ডিটেলস এই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ময়দার ফ্যাক্টরি ময়দার ফ্যাক্টরি আর এই যে দেখাচ্ছি এটা হচ্ছে ময়দার ফ্যাক্টরি এখানে ময়দা এখান থেকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এখান থেকে ময়দা যায় বড় বড় লরি করে ভর্তি করে যায় আর এখানে এই যে বাড়িটা মুখার্জি ভালোবাসা বিশাল একটা এরিয়া নিয়ে বাড়িটা উনি করেছে এই এখন দেখতে পাচ্ছেন পুরুল জালি এই পুরুল জালিটা এটা ইউজ হয় আগের দিনে দেখা যেত গ্রামে এটা অনেক বড় বড় পাওয়া যেত এবং এটা দিয়ে খোসাটাকে ছাড়িয়ে ভিতরে একটা জালির মতো হয় যেটা দিয়ে মানুষ গা মাজে শরীর ক্লিন করে তো ময়ের খুব ইচ্ছা যে এটা তুলবে তুলে এটা দিয়ে পা পরিষ্কার করবে কারণ এটা নাকি খুব ভালো ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে তো ভালোই উঠালো এটা কিন্তু অনেক সরু জিনিসটা खूब बेसि मोटा ना তো আমরা আগে যেগুলো পেতাম সেগুলো অনেক মোটা ছিল আর এই যে দেখুন দেখাচ্ছি এখানে না একটা জাঙ্গালের মধ্যে একটা বড় কুল গাছ এবং অনেক কুল ধরেছে যদি আমার ক্যামেরা দিয়ে এত ভালো বোঝা যাচ্ছে না একটু দূর থেকে আমি ভিডিওটা করেছি অনেক কুল ধরেছে তো মকুচ চাচ্ছিলো যে ওয়ালি উঠে করে কুল খাবে আমি বললাম না এটা খাওয়া যাবে না আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের সোনার সব ময়লা এখানে ফেলতে এখন এগুলোকে পুড়িয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছে এবার বুঝুন এইখানে যার বাড়িটা হবে তার কি অবস্থা হবে আর এই যে বিশাল এরিয়াটা খালি দেখতে পাচ্ছেন কত ফ্রেশ এখানে শীতকালে কাশফুল ফুটে আমরা এখানে বেড়াতে আসি কিন্তু এটা আর পসিবল হবে না কারণ এখানে বিল্ডিং উঠে যাবে আমরা দেখাবো আমি আপনাকে দেখাবো এই প্রজেক্টটা যে যখন ফেজ টুটা হবে বা ফুরুল খুব ভালোই পেয়েছে মোটামুটি প্রথমে মনে হয়েছিল এটার ভিতরে তেমন কিছু নেই কিন্তু না দেখা গেলো ভালোই পাওয়া গেছে আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এরিয়া করেছে এখানে একটা জলের ফ্যাক্টরি আছে ডান দিকে আর এই যে বাম দিকে এটা দেখতে পাচ্ছেন এটা কি জানি একটা নির্বাচন পরিচালনা করার জন্য কিছু একটা করেছেন একটা ঘরের মতো আর ছেলে ক্যারাটে শিখে এসে লেমন জুস খেতে চাইলো লেমন জুস করছে লেমন জুসটা করতে আমি ইউজ করছি লেবু বিট নুন আর চিনি দিয়ে এটা লেমন জুসটা করে দেবে একটু ফ্রি মানে তিন থেকে চার চামচের মধ্যে চিনি দিব দেওয়ার পর এটাতে অল্প আধা চামচের থেকে একটু কম বিট নুন দিব বিটনুন দিয়ে আর লেবু একটাও দিতে পারেন যদি একটু টক টক খেতে চান আর অর্ধেক আমি একটা দিচ্ছি না বেশি অর্ধেকটা দিচ্ছি দিয়ে এটাকে করে হালকা একটু ফ্রিজে রেখে দিব হালকা একটু ঠান্ডা হলে তো ও খেতে খুব রিফ্রেশিং লাগবে এবং ক্লান্তিটা দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নেক্সট ভিডিও পাশের বেল আইকনটা একটু চেপে দেবেন যেন নেক্সট ভিডিও আপনার কাছে প্রথমে চলে আসে ভালো থাকবেন গুড নাইট টেক কেয়ার